ধরুন শহরের কোলাহল থেকে আপনি একটি নির্জন জায়গায় প্রকৃতির মাঝে সাথে পছন্দের মানুষগুলো আড্ডা গান একেবারে বনের মাঝে বসে চলছে কার্ড খেলা হরেক রকমের রান্না বান্না আরও কত কি এজন্য জীবনের অন্যতম সেরা এক মুহূর্ত হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস আর মাতৃভাষা দিবসে এই মাতৃভাষার জন্য যারা আমাদের বাংলাদেশের মানুষ প্রাণ বিলিয়ে দিয়েছেন এবং যাদের জন্য আমরা এই বাংলা ভাষায় কথা বলতে পারতেছি তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের এই ব্লগটা আজকে শুরু করতেছি আজকে হচ্ছে আমি গাজীপুরের এখানে কদমা নামক একটি জায়গায় অবস্থান করতেছি এখানে হচ্ছে আমরা ভাই ব্রাদাররা মিলে এই ক্যাম্পিংয়ের একটা ভাইব আছে আর কি এখানে এই যে পিছনে আমরা টেন্ট করছি তারপর হচ্ছে এখানে রান্নাবান্না করবো মানে ছোটোবেলার যে চড়ুই বাতি এই চড়ুই বাতিটাকে হচ্ছে আমরা এখানে করবো আর কি আবার অনেকে হচ্ছে লোকাল এটাকে জোলাবাতিও বলেন আর কি সেই জোলাবাতি করবো আর কি নিজেরা রান্না করবো সব কিছু করবো আর আমরা এখানে হচ্ছে কালকে রাত্রে এসেছিলাম কালকে রাত্রের কিছু অ্যাক্টিভিটিস আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আসছি বা রাত্রে কী করছি বারবিকিউ করছি সব কিছু তাহলে সাথেই থাকুন দেখতেই থাকুন চুলা রেডি করতেছি আর কি মুসলে অনেক কষ্ট করতেছে বেচারা মুসলে সবচেয়ে কম কষ্ট করছে কেবল আইসে ভিডিও দেখে শো করতে ভ্রমণ পিপাসু প্রকৃতিপ্রেমী মানুষের পছন্দের প্রথম তালিকায় থাকে সবুজ শ্যামল ছায়া ঢাকা পাখি ঢাকা শান্ত ও নির্বিলি পরিবেশ যারা প্রকৃতি দেখতে ভালোবাসেন তারা অবশ্যই চান প্রকৃতির মাঝে হারিয়ে যেতে তাই মাঝে মধ্যে সব কিছু ছেড়ে দিয়ে প্রকৃতিকে উপভোগ করা উচিত তাই প্রকৃতিকে উপভোগ করতে আমরা আজ যাচ্ছি ঢাকার গাজীপুরের কদমা নামক একটি জায়গায় এখানে আমরা রাত্রি যাপন করব বনের মধ্যে ক্যাম্পিং এবং রান্নাবান্না তো থাকছেই তাহলে আর কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওটি উপভোগ করতেই থাকুন আমরা এখন গাজীপুর কদমা নামক একটি জায়গায় চলে আসছি আমরা এই দুইটা অটোতে করে আসছি আর এটা হচ্ছে আমাদের রাফি ভাইয়ের নানুর বাড়ি আমরা ঠিক বাড়ির মোটামুটি কাছাকাছি চলে আসছে আমাদের সবারই নানুর বাড়ি আর আসলে অন্ধকারে সবাইরে খুব ভালোভাবে দেখা যাচ্ছে না আমরা প্রায় 18 থেকে 19 জনের মতো আছি এখানে আর এখন হচ্ছে রাত প্রায় 9:30 মতো বাজে অ্যাপ্রক্সিমেট এই তো আমরা বাড়ির কাছাকাছি চলে আসছে আমরা এখন হচ্ছে ভিতরে ঢুকতেছি আর কি একদম পুরো একটা গ্রামের ফিল মানে সামনে একজন টর্চ নিয়ে আমাদেরকে রিসিভ করছে আর কি আমরা এখন বাড়ির ভিতরে ঢুকতেছি এই তো অন্ধকারে এই তো আলহামদুলিল্লাহ ভাই আমরা জাস্ট রাফি ভাইয়ের বাড়িতে এন্ট্রি নিছি সবাই আর কি আর বাড়িটা হচ্ছে খুবই সুন্দর মানে একদম গ্রাম্য একটা ফিল আছে জাস্ট এটা হচ্ছে মেইন গেট আর পিছনে হচ্ছে এই বাসাটা হচ্ছে পুরো মাটির একটা ঘর আর কি এটা এখন কেউ থাকে না পরিত্যক্ত আর এই তো আমরা সবাই এখন জাস্ট আসলাম আর কি এ হচ্ছে বাসা আর এই তো আমাদের সবাই আসছে এখন হচ্ছে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে সবাই আসছে এখানে হচ্ছে এখন বারবিকিউ করবো সবাই একটু ফ্রেশ হওয়ার পরে আমাদের আজকে রাতের বারবিকিউ এবং হচ্ছে কালকের যে চড়ুই বাতির আয়োজন আছে সেই আয়োজনের বাজার সব এখানে আছে কাঁচা বাজার হতে শুরু করে সব কিছু আছে শুধু হচ্ছে গরুর মাংসটা কেনা বাকি আছে আমাদের আর এই তো এখানে তৈল আছে তারপর হচ্ছে ব্রেড আছে আর বাইরে হচ্ছে আমরা বারবিকিউটা করব সবাই হচ্ছে এখন অগোছালোভাবে আড্ডা দিতেছে আর কি এই যে এখানে জাস্ট মাছ আছে মাছের বারবিকিউ করব আর হচ্ছে এখানে চিকেন আছে আর এখানে এগুলা সরঞ্জাম সব কিছু একটু কষ্ট করতেছে হচ্ছে সাদি তারপর হচ্ছে বাকিরা কষ্ট করতেছে অনেক আর এটা কি লাবণ হ্যাঁ
এদিকে চিকেন আর মাছগুলোকে ওয়াশ করা হইতেছে, ওয়াশ করতেছে হচ্ছে মাছ নাবিন, আর এদিকে কি বলে চিকেন গুলা হচ্ছে ওয়াশ করতেছে। তোমার নামটা কি জানো? তানজিম। তানজিম আর শিয়াক লাইট লাইট সরবরাহ গাড়ি। আচ্ছা আচ্ছা, সবাই মিলে মজা করতেছে এবং হচ্ছে বারবিকিউ রেডি করতেছে। বারবিকিউর দিক নির্দেশনা হচ্ছে লাবণ দিছে আর আমরা সবাই হচ্ছে হেল্পার। ফাইনালি আমাদের বারবিকিউ রেডি এবং খাওয়া শুরু। এখন হচ্ছে রাত প্রায় 2টার মতো বাজে। কে কে আছে সবার একটু চেহারা দেখা দিয়ে আর কি কালকে সকালে পরিচয় করে দেব। লাইটের কারণে সবার দেখা যাচ্ছে না, আর জাস্ট একজনকে পরিচয় না করাইলেই নয় যে হচ্ছে আমাদের এই বারবিকিউ আয়োজনটাকে সবচেয়ে বেশি কি বলে। আচ্ছা সাদি, সাদি হচ্ছে আর একজন হচ্ছে লাবণ। লাবণের তো রেসিপি ছিল না? আমাদের মেনু ছিল হচ্ছে এখানে 2টা পরোটা আছে, আর এটা কি জলপাইয়ের আচার? জলপাইয়ের আচার আছে, আর হচ্ছে চিকেন বারবিকিউ, আর সাথে হচ্ছে ফিশ বারবিকিউ। এটা হচ্ছে মনে হয় তেলাপিয়া মাছ না? আর সাথে আরো পটেটোস ছিল, আর অনেক কিছু অনেক কিছু ছিল। ওটা আমরা খেয়ে ফেলছি। আনারস ছিল, আনারসের রেসিপিটা আমার কাছে খুব মজা লাগছে। আমি আজকে ফার্স্ট খেয়েছি, এটা লাবণের রেসিপি ছিল আর কি। তুমি সাধু হইতে পারলাম। গুড মর্নিং, আর এখন হচ্ছে সকাল 10টার মতো বাজে, একটু লেট করে উঠছি আমরা। আর ঠিক এই রুমটাতে ছিলাম হচ্ছে আমি, রাব্বি ভাই, আরও কয়েকজন। আর যেহেতু আসলে আমরা প্রায় 20 জনের মতো, তাই ফ্লোরিং করছি, তারপর হচ্ছে বেডও ছিল। আর আমার এই পেছনের রুমে হচ্ছে কয়েকজন, তারপরে এখানে হচ্ছে রাফি ভাই ঘুমাইতেছে এখনও এই যে। আর ঠিক এই আমার পেছনে হচ্ছে এই মাটির ঘর, যেটা রাত্রে দেখাইছিলাম, ঠিক এই মাটির ঘরের মধ্যে কারা কারা ঘুমাইতেছে মানে দেখাচ্ছি আর কি। আর এই শীতে হচ্ছে প্রথম খেজুরের রস খাইছি আমরা। আর এটা ব্যবস্থা করছে কে? চয়ন ভাই অনেক কষ্ট করে আমাদের জন্য ম্যানেজ করছে, বিশেষ করে আমি নিজে হচ্ছে এই বছর প্রথম খাইছি আর কি, খেজুরের কাঁচা রস আর কি, মানে পাকা রস খাইছি। রাত্রে আমরা এখানে বারবিকিউ করছিলাম, এই যে চুলা, আর অন্ধকারের কারণে অনেক কিছু দেখাইতে পারি নাই। এ হচ্ছে বাড়িটা খুব সুন্দর, মানে এটা আসলে কেউ এখানে থাকে না, কিন্তু খুবই সুন্দর, গ্রাম্য একটা ফিল আছে। আর এই যে এখানে দেখেন মাটির চুলা, এটা আসলে কত বছর পরে যে দেখছি বলা যায় না। আর এখানে চুলার জ্বালানি আর কি, যেটাকে আমরা লাকড়ি বলি, আর এটা হচ্ছে মাটির ঘর। হ্যাঁ, পুরোটা হচ্ছে মাটির ঘর, এখন হচ্ছে পরিত্যক্ত অবস্থায়। আর মজার ব্যাপার হচ্ছে কি, এই বাড়িটাতে আসলে কেউ থাকে না, থাকে না, এটা হচ্ছে আমার রাফি ভাইয়ের নানুর বাড়ি আর কি। বাইরের সাইডটা একটু দেখাই আপনাদের। সামনে যে পুরো জঙ্গল, আর এটা হচ্ছে বাড়িতে ঢোকার রাস্তা আর কি। এদিকে পুরো বাগান, গাছ,
আচ্ছা, আমাদের আজকের এই পিকনিকটাকে সাফল্যমণ্ডিত করার জন্য বা আমরা কালকে রাতে যে বারবিকিউ করছি এর পিছনে একজনের একটু বেশি অবদান আছে। সে অবদানটা হচ্ছে রাফি ভাই। আর রাফি ভাইকে আপনারা যারা আমার রাফি ভাই হচ্ছে আপনাদের আমার দর্শকদের বা আপনাদের সবাইকে সালাম দিছে আর কি। রাফি ভাইয়ের সাথে আমার লাস্ট একটা ট্যুরে যাওয়া হয়েছিল, সেটা হচ্ছে আপনারা যদি আমার সাজেকের ব্লগ দেখে থাকেন সেই ব্লগে হচ্ছে রাফি ভাইকে হয়তো দেখেছিলেন। তো রাফি ভাইয়ের সহায়তায় সব কিছু মিলে হচ্ছে আমরা আজকে এই প্লেসটাতে, রাফি ভাইয়ের নানুর বাড়িতে আমরা এই নাইট স্টে করা বা এই পিকনিক করার সুযোগ পাইছি আর কি। রাফি ভাইকে আমি আমার মানে আপনাদের সামনে ধন্যবাদ জানাচ্ছি আর কি। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, একটা তেঁতুল গাছের নিচে ক্যাম্পিং করছে আর কি, সবাই তেঁতুল কাটতেছে। আর ওদিকে ফয়সাল হচ্ছে রান্না করার জন্য চুলার ব্যবস্থা করতেছে। আমরা জাস্ট আমাদের রান্নার জন্য কি বলে চুলা রেডি করতেছি আর কি। চুলাতে হচ্ছে আগুন ধরাইছে, ফয়সাল আগুন ধরাইছে অলরেডি। আর লাকড়ি আমরা হচ্ছে ভিতর থেকে আনতেছি, যে বাসায় কালকে রাত্রে ছিলাম। মুসলে অনেক কষ্ট করতেছে বেচারা, মুসলে সবচেয়ে কম কষ্ট করছে, কেবল আইসে ভিডিও দেখে শো করছে। যে এই মুহূর্তে শেফের আগমন হয়েছে, আমাদের ঢাকা থেকে আগত সেই লাবণ, লাবণকে হচ্ছে বাপ্পি লাকড়ি শুভেচ্ছা দিয়ে গ্রহণ করতেছে। এই লাকড়ি শুভেচ্ছার মাধ্যমে তিনি এখন তার শেফের দায়িত্ব গ্রহণ করবেন। গরুর মাংস রান্নার জন্য প্রথম বসাইতেছি আর কি। মাংস সবকিছু প্রসেস করা আছে, জাস্ট এখন রান্না করলেই চলবে আর কি। তুমি খালি শেফ হয়েছো, ঠিক আছে, মাব্বু তো নাই। কেউ রান্না বানা নিয়ে ব্যস্ত, কেউ হচ্ছে খেলাধুলা নিয়ে, আর এর মধ্যে একজন হচ্ছে নাক ডেকে ঘুমাইতেছে। মিহাদ পুরা নাক ডেকে ঘুমাইতেছে। কাছের থেকে শব্দটা শোনাই হচ্ছে বেগুন ভাজি করার উদ্দেশ্য ছিল, কিন্তু সময় স্বল্পতা সব কিছু মিলে হচ্ছে বেগুন ভাজি করতেছি না। এখন হচ্ছে জাস্ট বেগুনে পোড়াইতেছি, ভর্তা করব। আর এদিকে হচ্ছে খিচুড়ি হচ্ছে আর কি। খিচুড়িটা তত্ত্বাবধানে আছে আমাদের শেফ, বেঞ্চে আচ্ছা বেঞ্চে হচ্ছে লাবণ আর সাদি বেগুন ভর্তার জন্য, বেগুন পোড়া দেওয়ার জন্য বেগুন এক্সপার্ট পাতা কুড়ে আনছে আর কি। বেগুন এক্সপার্ট ও বেগুন ভর্তা এক্সপার্ট, মানে দুইটা বেগুন পোড়া দেওয়ার জন্য আমরা সবাই খুব বিজি হয়ে গেছি। বেগুন ভর্তা বানাই দিছি, বেগুন পোড়া দিছি, কেমনে দেখছেন। এখন হচ্ছে পেঁয়াজ কাটছি আর ধনিয়া পাতা আর লবণ আছে আপাতত, সাথে সরিষার তেল আছে আর এই তো বেগুন প্রসেস করা আছে। আর কাঁচামরিচটা তো হচ্ছে একটু পোড়াই দিতেছি, পোড়াই দিলে হচ্ছে একটু কী বলি স্মোকি ফ্লেভার আসে, ওটা অনেক মজা লাগে ভর্তাতে আর কি। দেখি কেমন হয় আর কি, আপনাদের সাথে শেয়ার করবো। আমাদের খাওয়া স্টার্ট হয়ে গেছে, যদিও আসলে অনেক লেট হয়ে গেছে, প্রায় 3:30 মতো বাজে। আর এই যে লাবণ হচ্ছে খাবারগুলো বেড়ে দিচ্ছে আর ম্যাক্সিমামই খাবার শুরু করে দিচ্ছে। ভাই খাবারের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, বিরাট মজা হয়েছে। মিহাদ তো অনেক কষ্ট করছে, আসার পরে দেখলাম যে টেন্টের ভিতরে শুয়ে শুয়ে রান্না করছে। আমার দুবাই ভাইটা কোথায়? দুবাই ভাই টেন্টটা দিয়ে দিছে। Thank you.
সো ভিউয়ার্স, আমাদের আজকের একদিনের ট্যুরের এখানেই শেষ হতে যাচ্ছে। আর স্পেশালি এই ট্যুরের জন্য বা এই আয়োজনের জন্য রাফি ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওনার নানুর বাড়িতে আমরা একটা দিন ভালোভাবে স্পেন্ড করছি এবং হচ্ছে সুন্দর আয়োজন ছিল সব কিছু মিলে। আর তারপরে আরেকটু স্পেশালভাবে দিব হচ্ছে সাদি উদ্যোগটা নেওয়ার কারণে। আর পাশাপাশি আমরা আসলে প্রত্যেকেই এখানে কাজ করছি, বাকি যারা আছে প্রত্যেকেই এই জিনিসটাকে সুন্দরভাবে করার জন্য সবাই হেল্প করছে। সবাইকে আমার পক্ষ থেকেও ধন্যবাদ জানাচ্ছি। আর এখানেই শেষ করতে যাচ্ছি, সবাই ভালো থাকবেন। আর ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমি এদিক দিয়ে যাবো।